9 মার্চ ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগরীতে এখন উৎসবের আমেজ। প্রার্থীদের পোস্টার ব্যানারে ছেয়ে গেছে শহরের অলিগলি। বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এই সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত মানুষ আকাঙ্ক্ষিত, নির্বাচন চায়, সে নির্বাচনে মানুষ সৎ নিষ্ঠাবান ভালো মানুষকে ভোট দেওয়ার মানুষ উদ্যোগ হয়ে আছে। সাধারণ মানুষের মধ্যে অনেকে এসে বিভ্রান্তিগুলো ছড়ানোর চেষ্টা করে, সেগুলো ওনাদের কাছে তুলে ধরেছি এবং আজকে আবারও সেই একই বিষয়টি পুনর্ব্যক্ত করেছেন। আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে হবে, সম্পূর্ণভাবে আশাবাদী। নির্বাচন কমিশন বলেছেন কোনো প্রার্থী যদি অনিয়ম করে তাহলে তার প্রার্থীটা বাতিল হবে। আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, ইনশাল্লাহ সাধারণ মানুষ যদি সঠিকভাবে ভোট দিতে পারে তা আমি অবশ্যই জয়লাভ করব। এদিকে ভোট কেন্দ্রে কোনো অনিয়ম হলে সেই কেন্দ্র বন্ধ করে দেওয়ার পাশাপাশি যে কোনো অনিয়মী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার। এ পর্যন্ত এখানের পরিবেশ খুবই ভালো আছে, সবাই আইন শৃঙ্খলা মেনে চলছেন, নির্বাচন আসন বিধিমালা মেনে চলছেন এবং নির্বাচনের যারা প্রার্থী আছেন তারাও উৎসাহের সাথে নির্বাচনে তাদের প্রচার চালাচ্ছেন এবং প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে যা যা পদক্ষেপ নেওয়া দরকার সবাই নিয়েছেন, সবাই সজাগ আছেন, শান্তিপূর্ণ পরিবেশ আছে। ভোটারদের প্রতি আহ্বান থাকবে যে তারা যেন অত্যন্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে উৎসাহের সাথে ভোট কেন্দ্রে আসেন এবং তার পছন্দের প্রার্থীকে ভোট দেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের 3,36,490 জন ভোটার ইভিএম এর মাধ্যমে 128 কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করা হবে বলে জানান ভোটাররা। সাধারণ মানুষ হিসেবে আমাদের চাওয়া থাকবে, আমাদের মেয়র থাকবে জনবান্ধব, আমাদের মেয়র মহোদয় আমাদের সাধারণ মানুষের কাছের মানুষ থাকবেন, আমরা যারা সাধারণ মানুষ আছি তারা যেন আমাদের মনের কথা, সুখের কথা, দুঃখের কথা আমরা মেয়র মহোদয়ের সাথে শেয়ার করতে পারি। মানুষ জোরে যারা উন্নয়ন করবেন তার তাদেরই আর কি আমরা মেয়র প্রতীক চাই আর কি। ময়মনসিংহে এবার মেয়র পদে 5 প্রার্থী ছাড়াও নগরের 33টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে, 149 এবং 11টি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে প্রার্থী আছেন 69 জন। তবে নগরের 11 নম্বর ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিল নির্বাচিত হয়, কাউন্সিলর পদে 32টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।